রাজধানীর এনএসআরসিসিতে দলীয় স্তরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সকালে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অংশ নেন। মুখ্যমন্ত্রী বলেন, আদি অনন্তকাল যাবৎ ভারতের সংস্কৃতি পরম্পরার মধ্যে যোগা অন্তর্নিহিত। দেশের মুনি ঋষিদের হাত ধরে ভারত ভূমিতে তার সৃষ্টি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোগাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। শরীর ও মন সুস্থ রাখতে সকলে প্রতিদিন যোগা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের নেতৃত্বরা সামিল হন। তার থেকে আমরা কিন্তু যোগ ব্যায়াম যদি প্রতিনিয়ত আমরা করি, আমাদের ব্লাড সার্কুলেশনও বাড়ে। যারা ছোট ছোট আমাদের স্টুডেন্টরা এখানে আছে তাদেরকে বলবো, এতে করে মস্তিষ্কেরও বিকাশ হবে, পড়াশোনায় মন বসে এবং শরীর ফিট থাকে। ফিট থাকলে আমাদের শরীর যদি ফিট থাকে তাহলে আমাদের রাজ্যও ফিট থাকবে। কারণ আমাদের যে হিউম্যান রিসোর্স তারা যদি ফিট থাকে তাহলে রাজ্যও ফিট থাকবে, রাজ্য ফিট থাকলে দেশও ফিট থাকবে। এবং আগামী দিন আমাদের প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আর আমাদের আমরা রাজ্যে আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা সম্ভব হবে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভোগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে। সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।